এদিকে সেন্ট মার্টিনে রোহিঙ্গা বহনকারী ট্রলার ডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 21 জনে। কোস্টগার্ড জানায়, সকালে টেকনাফের সেন্ট মার্টিনের পশ্চিম দিকে দুইটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে কোস্টগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এর আগে গতরাতে ছেঁড়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়, তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। 11 ফেব্রুয়ারি মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনে 138 যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। এতে নারী ও শিশুসহ 15 রোহিঙ্গার মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় 73 জনকে।